হ্যালো স্টুডেন্ট, দেখো তোমাদের এই ভিডিওটাতে আমি গেস্টাল্ট ফিল্ড থিওরি, হ্যাঁ, এই টপিকটা একদমই তোমাদের কোনো টাচে নেই, অ্যাকচুয়ালি পড়ানো হয়নি, তো এই জন্য এই ভিডিওটাকে আমি দিচ্ছি তোমাদেরকে। এখান থেকে আমি তোমাদের 10টা কোশ্চেন দেব, তার মধ্যে 5টা কোশ্চেন তোমাদের কমন থাকবে, ওকে? অর্থাৎ কেয়ারফুলি শুধু শুনে যাবে, তাহলেই অ্যান্সার করতে পারবে, অন্য কিছু না, শুধু শুনবে। আজকে কালকে সকালবেলা শুনবে, শুনে তার মধ্যে থেকে তোমরা চেষ্টা করো, শুনলেই পারবে। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি, যেটা ক্রিস্টাল ফিল্ড থিওরিটা কি, ক্রিস্টাল ফিল্ড থিওরি ডিসক্রাইবস দ্য ব্রেকিং অফ অরবিটাল ডিজেনারেসি ইন ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিগ্যান্ডস। অ্যান্ড তোমরা লিগ্যান্ড কোঅর্ডিনেশন কম্পাউন্ডে লিগ্যান্ড পড়েছিলে, যে যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার ডোনেট করে কোনো একটা পজিটিভ চার্জ বা কোনো একটা এমটি ডি অরবিটাল অরবিটালের মধ্যে ইলেকট্রন পুশ করে একটা কমপ্লেক্স ফর্ম করে, সেই কম্পাউন্ডগুলোকে আমরা লিগ্যান্ড বলি। অর্থাৎ লিগ্যান্ড বা ডেন্টিসিটি, যে নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস দ্য এমটি ডি অরবিটাল আর ই পজিটিভ চার্জ, ওকে? অর্থাৎ অ্যাকচুয়ালি কোয়ার্ডিনেশন বন্ড যারা করে তাদেরকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লিগ্যান্ড বলতে পারি। যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন লোন পেয়ার আছে, অর্থাৎ অ্যামোনিয়া একটা লোন লিগ্যান্ড। যে কোনো একটা সায়ানাইড CN মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা কোয়ার্ডিনেট বন্ড করতে পারে, তাই এটা একটা লিগ্যান্ড, CL মাইনাস লিগ্যান্ড। NO প্লাস তাও একটা লিগ্যান্ড, কারণ এখানে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা ডোনেট করতে পারে। অর্থাৎ পজিটিভ লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড, হ্যাঁ, এগুলো থাকতে হবে। নিউট্রাল লিগ্যান্ড, যেমন অ্যামোনিয়া কোনো চার্জ নেই, তাই এটা নিউট্রাল লিগ্যান্ড। তারপর NO প্লাস একটা পজিটিভ লিগ্যান্ড, কারণ NO যেটা কম্পাউন্ডটা, NO-র মাথায় একটা প্লাস আছে, নাইট্রোজেন মাথায় একটা প্লাস আছে, কিন্তু লোন পেয়ারও আছে, লোন পেয়ারটা আবার ডোনেট করতে পারে বলে এটাকে আমরা বলছি পজিটিভ লিগ্যান্ড। সায়ানাইড CN মাইনাস, অর্থাৎ এটাও একটা লিগ্যান্ড, কারণ এটা নেগেটিভ লিগ্যান্ড, CL মাইনাস, F মাইনাস, এগুলো সব লিগ্যান্ড। এবং লিগ্যান্ডের তোমরা প্রকারভেদ জানো, ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ড ইজ দেয়ার, মনোডেন্টেড, বাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, পলিডেন্টেড, এরকম অনেক লিগ্যান্ডের নাম শুনেছ এবং সেগুলো কোয়ার্ডিনেশন কম্পাউন্ড পড়েছো। যাই হোক, ইন প্রেজেন্স অফ লিগ্যান্ডস ট্রানজিশন মেটাল কমপ্লেক্স কি করে, তাদের একটা ডিজেনারেসিটা নষ্ট হয়। ডিজেনারেসি বলতে কি বোঝায়, দেখো ডি অরবিটাল যদি 5টা ডি অরবিটাল থাকে, 1 2 3 4 5, এই যে 5টা ডি অরবিটাল একই এনার্জিতে ছিল, সেম এনার্জিতে যখন অরবিটালগুলো থাকে তাদেরকে আমরা বলি ডিজেনারেট অরবিটাল, ওকে? সেম এনার্জিতে যখন অরবিটালগুলো আছে তখন তাকে বলছি আমরা ডিজেনারেট অরবিটাল। এবারে এই যখনই এই লিগ্যান্ড এই ডি অরবিটালের কাছে এলো, অন্য কোনো একটা লিগ্যান্ড ডি অরবিটালে যদি ইলেকট্রন পুশ করে, তাহলে তার এই ডিজেনারেসিটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই একই এনার্জিতে থাকবে না, বা স্প্লিট হয়ে যাবে, স্প্লিট মানে অর ব্রেক হয়ে যাবে। এটা হয়তো দুটো অরবিটাল একটা হাই এনার্জিতে চলে গেল, তিনটে অরবিটাল হয়তো লো এনার্জিতে চলে গেল, অথবা উল্টোটা হতে পারে, যে তিনটে অরবিটাল হাই এনার্জিতে চলে গেল, দুটো অরবিটাল লো এনার্জিতে চলে গেল। অর্থাৎ এই ঘটনাগুলোকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড থিওরি। অর্থাৎ এই এই যে এই লিগ্যান্ডের জন্য এই ডিজেনারেসিটা নষ্ট হওয়াকে আমরা বলছি কি ক্রিস্টাল ফিল্ড, অর্থাৎ এই লিগ্যান্ড একটা ফিল্ড তৈরি করছে, অর্থাৎ একটা এনার্জি বেরিয়ার তৈরি করছে, সে কিনা তার ডিজেনারেসিটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ ব্রেকিং অফ দ্য ডিজেনারেসি ইন দ্য ট্রানজিশন মেটাল কমপ্লেক্সেস ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিগ্যান্ডস। সো ক্রিস্টাল ফিল্ড থিওরি CFT কোয়ালিটেটিভলি, দেখো কোয়ালিটেটিভ ডিসক্রাইব দ্য স্ট্রেংথ অফ দ্য মেটাল লিগ্যান্ড বন্ডস, অর্থাৎ মেটাল এবং লিগ্যান্ডের বন্ড কতটা স্ট্রং সেইগুলো বোঝায়, ওকে? এগুলো মেজার করে, বেসড অন দ্য স্ট্রেংথ অফ দ্য মেটাল লিগ্যান্ড বন্ডস দ্য এনার্জি অফ দ্য সিস্টেম ইজ অল্টার্ড, এনার্জি ক্যান অল্টার্ড। অর্থাৎ এই যে আমরা দেখলাম যে 5টা অরবিটালে একই এনার্জিতে ছিল, অর্থাৎ ডিজেনারেট কন্ডিশনে ছিল, সেটা দুটো এনার্জি, দুটো অরবিটালের এনার্জি বেড়ে গেল, তিনটে এনার্জি কমে গেল, অথবা তিনটের বেড়ে যেতে পারে, দুটো কমে যেতে পারে, অর্থাৎ এইরকম হতে পারে। দিস মে লিড টু দ্য চেঞ্জ ইন দ্য ম্যাগনেটিক প্রপার্টিজ অলসো, অ্যান্ড
as well as color also অর্থাৎ এই কম্পাউন্ড গুলোর কালার চেঞ্জ হতে পারে ম্যাগনেটিক প্রপার্টি এই কারণে চেঞ্জ হতে পারে অর্থাৎ অরবিটাল যখন ডিজেনারেট থেকে অর্থাৎ ডিজেনারেসিটা নষ্ট হয়ে যাচ্ছে তখন এই লিগ্যান্ড ফিল্ডের জন্য আমাদের এই কমপ্লেক্স গুলো অর্থাৎ কোঅর্ডিনেট যে কমপ্লেক্স ঠিক আছে তাদের কালার এবং তার ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ হতে পারে বেসিক কনসেপ্টটা কি ইন ক্রিস্টাল ফিল্ড থিওরি ইট ইজ অ্যাজুমড দ্যাট দ্য আয়নস আর সিম্পল পয়েন্ট চার্জ অর্থাৎ আমরা যদি মেটালটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবে ধরে নিই একটা পজিটিভ চার্জ পয়েন্ট চার্জ তাহলে সেই পয়েন্ট চার্জ অর্থাৎ সেই পয়েন্ট চার্জ হোয়েন অ্যাপ্লাই দেখো আমরা কি বলছি পয়েন্ট চার্জটাকে আমরা কনসিডার করছি মেটালটাকে অর্থাৎ মেটাল আয়নটাকে বা সেন্টার মেটাল আয়ন আমরা বলতে পারি হোয়েন অ্যাপ্লাইড ইন অ্যালকালি মেটাল আয়নস কন্টেইনিং এ সিমেট্রিক দেখো স্ফিয়ার অফ চার্জ ক্যালকুলেশন অফ দ্য বন্ড এনার্জি চার্জ জেনারেলি কোয়াইট সাকসেসফুল দ্য অ্যাপ্রোচ কি হতে পারে যে কোনো একটা এনার্জি কি হয় যে আমাদের কিউ ওয়ান চার্জ ইন্টু কিউ টু চার্জ যদি সেপারেটেড বাই যদি আমাদের কি থাকে আর ডিস্টেন্সে যদি সেপারেট থাকে একটা চার্জ কিউ ওয়ান আর একটা চার্জ কিউ টু অর্থাৎ কিউ ওয়ান চার্জ একটা কিউ টু চার্জ এদের মধ্যে যদি ডিস্টেন্স আর হয় তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল ফোর্স ইকুয়াল টু কি হয় ফোর্স প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কয়ার তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সেখানে যদি আবার একটা আর দিয়ে মাল্টিপ্লাই করি আর দিয়ে মাল্টিপ্লাই করি দুদিকে তাহলে এটাই হয়ে গেল এনার্জি অর্থাৎ এনার্জি ই ইকুয়াল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর অর্থাৎ ই প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর এই ব্যাপারটা এলো অর্থাৎ যেখানে ই ইজ দ্য বন্ড এনার্জি বিটুইন দ্য চার্জ অ্যান্ড কিউ ওয়ান কিউ আর দ্য চার্জ অফ দ্য ইন্টারাকশন অফ দ্য আয়নস অর্থাৎ দুটো চার্জ একটা পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ যাই হোক না কেন হ্যাঁ অ্যান্ড আর ইজ আ ডিস্টেন্স সেপারেটিং দেম তো সেরকম ভাবে আমরা যদি দুটো পজিটিভ চার্জ নিয়ে তাহলে কিউ ওয়ান ইন্টু কিউ টু দুটো পজিটিভ চার্জ হবে ওকে সেগুলোকে আমরা বলতেই পারি এবার আমরা যেটা যাচ্ছি সেটা কি ফর এক্সাম্পল কনসিডার একটা মলিকুল হয়তো অক্টাহেড্রাল জিওমেট্রি আমরা এখানে দুটো জিওমেট্রি দেখবো যে এই আমরা এই চ্যাপ্টারে অনলি দুটো জিওমেট্রি দেখবো আমরা দেখবো টেট্রাহেড্রাল জিওমেট্রি আর একটা অক্টাহেড্রাল জিওমেট্রি আর একটা স্কোয়ার প্ল্যানার দেখবো আদার কিছু দেখবো না কারণ আপনার সেই মতো নয় তো আমরা আগে টেট্রাহেড্রাল এবং অক্টাহেড্রাল এই দুটোকে আগে দেখে নেবো যে কী জিনিসটা হয় ইন ক্রিস্টাল ফিল থিওরি স্টেটিং দেখো অক্টাহেড্রাল কমপ্লেক্স যখন হয় অক্টাহেড্রাল ব্যাপারটা কী যে অক্টাহেড্রাল কমপ্লেক্স যে ব্যাপারটা সেটা কী হয় যে আমরা একটা মেটাল আয়নকে দেখবো ফার্স্টে যে মেটাল আয়ন মানে পজিটিভলি চার্জড হ্যাঁ ক্যাটাল পজিটিভলি চার্জ ক্যাটাল এবার অক্টাহেড্রাল বলতে বোঝায় দেখো এই যে যদি একটা মেটাল হয় হ্যাঁ এখানে একটা লিগ্যান্ড এটা একটা লিগ্যান্ড এটা আরেকটা লিগ্যান্ড এটা আরেকটা লিগ্যান্ড তাহলে এটা একটা স্কোয়ার হয়ে গেল স্কোয়ার এইদিকে একটা লিগ্যান্ড এইদিকে একটা লিগ্যান্ড তাহলে স্কোয়ার বাইপ্রামিড স্কোয়ার বাইপ্রামিড আমরা এইভাবে দেখতেই পারি স্কোয়ার বাইপ্রামিড এরকম একটা প্রামিড এরকম আরেকটা প্রামিড তাহলে স্কোয়ার বাইপ্রামিড এটা একটা অ্যাকচুয়ালি আমরা অক্টাহেড্রাল বলি তাহলে এই অক্টাহেড্রাল তার মানে মাঝখানে কী আছে একটা মেটাল তাহলে মাঝে একটা মেটাল আছে হ্যাঁ এটাকে একটা মেটাল নিয়েছি সেই মেটালের কি হবে যে ছটা লিগ্যান্ড অর্থাৎ ছটা নেগেটিভ চার্জ অর্থাৎ ছটা লিগ্যান্ড এসে মতো ছটা লোন পেয়ার হোক ছটা মাইনাস হোক সেটা এসেছে একটা কার কার দিকে এসেছে মেটালের ডি অরবিটালের দিকে এসেছে তাদের কী প্রবলেম হয়েছে তাদের প্রবলেম হয়েছে যে ওর ডিজেনারেসিসটা ভেঙে গেছে অর্থাৎ আমরা দেখছি এখানে পাঁচটা অরবিটাল আছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এই যে পাঁচটা ডি অরবিটাল এটা একই এনার্জিতে ছিল একই এনার্জিতে থাকার জন্য এবার যখন লিগ্যান্ডগুলো তার পাশাপাশি আসছে কাছাকাছি আসছে বন্ড করার জন্য তখন দেখো তার এনার্জিটা অ্যাকচুয়ালি খানিকটা ইনক্রিজ করে গেল ইনিশিয়ালি ওর এনার্জিটা আস্তে আস্তে ইনক্রিজ করছে অর্থাৎ সে একটু এক্সাইটেড হচ্ছে কাছাকাছি কোনো লিগ্যান্ড এলে তারপরে কী করলো ওর ডিজেনারেসিসটা ভেঙে গেল ডিজেনারেসিসটা ভেঙে যেয়ে কী করছে ওর দুটো অরবিটাল একটু হাই এনার্জিতে চলে গেল তিনটে অরবিটাল লো এনার্জিতে চলে গেল এটা কিভাবে হয় অক্টাহেড্রাল ফিল্ড যখন
আমরা দেখছি যে অক্টাহাইড্রাল ফর্ম যখন হয়, তাহলে অক্টাহাইড্রাল ফর্ম করার জন্য আমাদের কি হচ্ছে যে এই দুটো এনার্জি কেন বেড়ে গেল আর এই তিনটে এনার্জি কেন কমে গেল, অর্থাৎ এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এই যে এই অরবিটালগুলো এগুলো দেখতে কিরকম হয়, এটা দেখতে কিরকম হয় যে এক্স অ্যান্ড ওয়াই যদি এটা এক্স এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এর মাঝে যদি লোকগুলো থাকে, অর্থাৎ এটা যদি আমাদের ডি অরবিটাল হয়, ডি অরবিটাল যদি এটা হয়, তাহলে এক্স অ্যান্ড ওয়াই এর মিডল পজিশনে এর লোকগুলো আছে, এগুলোকে বলা হয় লোব। ওকে, তাহলে এই যে লোকগুলো আছে এই লোকগুলো এক্স অ্যান্ড ওয়াই এর মাঝে আছে, তাহলে এক্স আর ওয়াই এর মাঝে যদি থাকে তাহলে এটাকে বলে ডি এক্স ওয়াই। যদি এইটাই দিয়ে আমরা ওয়াই জেড করে দিই, এটা যদি জেড করে দিলাম তাহলে এটাই হলো ডি ওয়াই জেড। এটাকেই আমরা যদি এক্স জেড করে দিই তাহলে কি হবে, এটাই এক্স জেড। অর্থাৎ এইভাবে আমরা এক একটা অরবিটালকে পেয়ে যাই। এবার প্রবলেমটা কি, প্রবলেমটা হলো যে এই যে জিনিসটা, আর যদি আমাদের এটা যদি এক্স বা ওয়াই যাই হোক না কেন, এটা যদি জেড হয়, যদি জেড হয় অরবিটালটা যদি এইটার উপরে থাকে, হ্যাঁ এটাকে আমরা এইভাবে নিতে পারি, এটাকে ধরলাম ওয়াই, মানে এই এক্স অ্যান্ড ওয়াই এর উপরে যদি অরবিটালটা থাকে অর্থাৎ লোকগুলো থাকে, তাহলে আমরা এটাকে বলি ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অরবিটাল। ওকে, অর্থাৎ এটা অ্যাক্সিস বরাবর আছে, অর্থাৎ অ্যাক্সিসের উপরে লোকগুলো আছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি এইটা দেখি, এটা এক্স হোক বা ওয়াই হোক, এটা যদি জেড হয়, জেডের উপরে একটা লোক বা জেডের উপরে আরেকটা লোক যদি জেডের উপরেই থাকে, তাহলে আমরা তাকে বলি ডি জেড স্কয়ার। অ্যান্ড এটা একটা লোকের উপর যে আরেকটা লোক থাকে তাহলে তো আমরা দেখতে পাই না, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা যেটা করব সেটা হলো এটা এক্স অ্যান্ড ওয়াই, এটা জেড হলে তাহলে এটার উপরে একটা লোক, এটার উপরে আরেকটা লোক যখন হয়, হ্যাঁ তখন আমরা দেখতে পাই না, তখন আমরা এখানে মাঝখানে গোল করে দিই, অর্থাৎ এটা হলো ডি জেড স্কয়ার। তাহলে অ্যাক্সিসের উপরে কি কি অরবিটাল থাকে, দুটো অরবিটাল অ্যাক্সিসের উপরে থাকে, দুটো অরবিটাল, সেটা হলে ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অ্যান্ড ডি জেড স্কয়ার। এই দুটো জিনিস থাকে আমাদের অ্যাক্সিসের উপরে, অ্যান্ড অ্যাক্সিসের মাঝামাঝি যে লোকগুলো থাকে সেটা ডি এক্স ওয়াই, ডি এক্স জেড অ্যান্ড ডি ওয়াই জেড, এগুলো থাকে। ওকে, তো আমরা সেখানে এবার কি করছি, যখনই এই অক্টাহাইড্রাল ফিল্ড হয়, মানে ছটা অরবিটাল যখন আসে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি অ্যাক্সিস বরাবর যারা আসছে, যে অ্যাক্সিস বরাবর যারা আসছে, হ্যাঁ তারা হলো ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অ্যান্ড ডি জেড স্কয়ার, এই বরাবর যদি আসে তাহলে ইন্টারাকশনটা বেশি হবে, অর্থাৎ এইটা হলো একটা অ্যাক্সিস, এইখান দিয়ে যদি আমাদের অরবিটালটা এই সোজাসুজি আসে তাহলে ইন্টারাকশনটা বেশি হবে। ওকে, এটা অ্যাক্সিস, তাই এখানে ইন্টারাকশনটা বেশি হবে, তাই এই এনার্জিটা বেড়ে যাবে। কিন্তু যদি আমার এইরকমভাবে আসে, অ্যাক্সিসটাই তো আছে, এটা এলো, তাহলে আমার বাধা কম পেলে, অর্থাৎ কী হলো ব্যাপারটা, ইন্টারাকশন লেস, লেস ইন্টারাকশন, অর্থাৎ এটা যদি আমাদের ডায়াগোনালি আসে তাহলে লেস ইন্টারাকশন। অর্থাৎ অক্টাহাইড্রাল ফিল্ডে কি হয় যে আমাদের লোকগুলো, অর্থাৎ আমাদের যে লিগ্যান্ডগুলো, সেটা কীভাবে আসে, আমাদের অ্যাক্সিস বরাবর আসে, অ্যাক্সিস বরাবর আসার জন্য এই অ্যাক্সিস বরাবর যে দুটো অরবিটাল আছে তার এনার্জি বেড়ে যাবে, এবং অ্যাক্সিসের মাঝামাঝি যে অরবিটালগুলো আছে তার এনার্জি কমে যাবে। ওকে, অর্থাৎ সেই জন্য স্প্লিটিং হয়ে গেল, স্প্লিট বলছি আমরা এটাকে, আমরা কি বলছি, এটাকে স্প্লিট বলছি। ক্লিয়ার? তাহলে আমরা এই স্প্লিটিং অফ ডি অরবিটাল ইন প্রেজেন্স অফ, ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড ইজ নোন অ্যাজ ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে, অর্থাৎ আমরা এই থিওরি দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করছি। তাহলে এটা কিসের জন্য হয়, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কনসিডার করলেই হবে। অ্যান্ড এই যে যদি এই দুটো অরবিটাল যেখানে আছে সেটাকে আমরা বলছি ইজি, অর্থাৎ ই সাফিক্স এ জি। ওকে, গ্যারেন্ট? আর যখন তিনটে অরবিটাল আছে, তিনটে অরবিটাল যেখানে আছে সেটাকে বলছি আমরা টি টু জি। আমাকে এখন শুধু নাম মনে রাখতে হবে, এটা কেন আসে সেটা আমরা আলোচনা করতে পারি, কিন্তু এখানে আমাদের লাগবে না এটা।
কি লাগবে আমাদের, শুধু নামটা জানতে হবে। যে দেখেন তিনটে অরবিটাল থাকে, সেটাকে আমরা টি টু জি, গ্যারেড উগ্যারেডের ব্যাপার আছে তো। আর যেটা হচ্ছে যেখানে দুটো অরবিটাল আছে সেখানে হলো, অর্থাৎ যেটা অ্যাক্সিস বরাবর থাকে সেই অরবিটাল দুটো হলো ইজি, অ্যান্ড যেখানে অ্যাক্সিস বরাবর থাকে না অর্থাৎ অ্যাক্সিসের মাঝামাঝি থাকে যে লোকগুলো তাকে বলছি আমরা টি টু জি। তাহলে আমরা অক্টাহেড্রাল ফিল্ডে এটা মাথায় রাখতে হবে যে অক্টাহেড্রাল ফিল্ডে কি হচ্ছে, অক্টাহেড্রাল ফিল্ডে আমাদের ইজি সেটা উপরে থাকবে আর টি টু জি সেটা হলো নিচে থাকবে। এই জিনিসটাকে আগে আমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ অক্টাহেড্রাল ফিল্ড অর্থাৎ ডিস্ট্রিবিউটিং এ চার্জ অফ -6 ইউনিফর্মলি ওভার এ স্ফেরিক্যাল সারফেস, অর্থাৎ মেটালস যেটা আছে মাঝখানে সারাউন্ডিং এ মেটাল আয়ন কজেস দ্য এনার্জি অফ অল 5d অরবিটালস টু ইনক্রিজ ডিউ টু দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন, বাট দ্য 5d অরবিটালস রিমেইনস ডিজেনারেট। তারপর কি বলছে, প্লেসিং এ চার্জ অফ -1 অ্যাট ইস ভার্টেক্স অফ দ্য অক্টাহেড্রাল কজেস দ্য ডি অরবিটাল টু স্প্লিট ইন্টু টু গ্রুপস। টু গ্রুপস বলতে একটা হলো ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার আর একটা ডি জেড স্কয়ার অরবিটালস, ইনক্রিজ দ্য এনার্জি অ্যান্ড এই তিনটের এনার্জি কমে গেল। সেটা আমরা এই এই জায়গাগুলোতে ওইটাই লিখেছি আর কিচ্ছু না, নিচেরটাকে টি টু জি বলছি, উপরেটাকে ইজি বলছি। ওকে, সো ইলেকট্রন ইন অরবিটালস, ইলেকট্রন ইন অরবিটাল যখন আবার অ্যারেঞ্জ হবে সেটা আবার সেই আব্বাও প্রিন্সিপাল, হোমস রুল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল সমস্তটাই মেনটেন হবে, কোনো প্রবলেম নেই। অর্থাৎ এটা কি ব্যাপারটা হচ্ছে যে এই যে অরবিটালে যেটা দেখলাম আমরা, এই যে ইজি ইজি আর এখানে টি টু জি তিনটে অরবিটাল, দুটো অরবিটাল, তাহলে যদি আমাদের ইলেকট্রন অ্যারেঞ্জ হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে। অর্থাৎ কি হলো, আপার প্রিন্সিপাল, আপার প্রিন্সিপাল ইলেকট্রনস আর ফিল্ড ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি অরবিটাল। অর্থাৎ এই লোয়ার ফার্স্টে এই নিচের থেকে অ্যারেঞ্জ হতে শুরু করবে, ফার্স্টে কোথা থেকে শুরু হবে, নিচ থেকে, তারপরে উপরের দিকে যাবে। ফার্স্টে টি টু জিতে ইলেকট্রন যাবে, তারপরে ইজিতে ইলেকট্রন যাবে। ফর দ্য অক্টাহেড্রাল কেস অ্যাবভ দিস করেসপন্ডস, ফার্স্টে কোথায় যাবে, যে ডি এক্স এস, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড অরবিটালস, এট অফ কি হচ্ছে, ফলো হোমস রুল, ইলেকট্রন আর ফিল্ড ইন অর্ডার টু হ্যাভ দ্য হাইয়েস্ট নাম্বার অফ আনপার ইলেকট্রনস। অর্থাৎ একটা একটা করে ফিল আপ হবে, সেটা তুমি জানো, যদি তিনটে ইলেকট্রন থাকে তাহলে ফার্স্টে আমাদের কোথায় যাবে, এই যে একটা দুটো তিনটে এভাবে যাবে। অর্থাৎ যেরকম করে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে, ঠিক এইভাবে স্প্লিটিং এর পরেও আমাদের ওই লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে ইলেকট্রনগুলো বসানো হবে, অর্থাৎ স্প্লিট হবে। এইবারে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে এই যে জিনিসটা আমরা দেখলাম যে ডি অরবিটাল যদি আমাদের একই জায়গায় থাকে, পাঁচটা ডি অরবিটাল একই এনার্জিতে আছে ধরলাম, এইটাকে আমরা কি করলাম, দুটো অরবিটাল উপরে তিনটে অরবিটাল নিচে আমরা নিলাম। ওকে, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো যে এইটা স্প্লিট, অর্থাৎ এই যে এনার্জির গ্যাপ হয়ে গেল ইজি, এটা হলো ইজি আর এটা হলো টি টু জি, এবার ইজি এবং টি টু জি এই দুটোর মধ্যে একটা এনার্জি গ্যাপ হয়ে গেছে, এই এনার্জির গ্যাপকে আমরা কি বলবো, জান ডেল্টা অক্টাহেড্রাল, এটা যেহেতু অক্টাহেড্রাল কমপ্লেক্স ফর্ম করছে তাই এটাকে ডেল্টা অক্টাহেড্রাল বলবো। অর্থাৎ এই ডেল্টা অক্টাহেড্রালকে আমরা বলি 10 ডিকিউ, একটা নাম দেওয়া হয়েছে পুরোটাকে, একটা 10 ডিকিউ। এবার বলবে যে 10 ডিকিউ বলতে, হ্যাঁ এটা যত বড়ই লম্বা হোক না কেন, যতই স্প্লিট হোক না কেন, এইটুকু হলো 10 ডিকিউ, এত বড় হলো 10 ডিকিউ, এটা হলো আমরা 10 ডিকিউ নাম দিয়েছি। ওকে, অর্থাৎ স্প্লিটিং এর জন্য আমরা এটা 10 ডিকিউ বলবো। এবারে এখানে আমরা দুটো টার্ম ইউজ করছি, একটা হলো যে লো স্পিন আর একটা হলো হাই স্পিন। ওকে, আর একটা হলো পেয়ারিং এনার্জি। এবার কি ব্যাপারটা, যে পেয়ারিং এনার্জি লো স্পিন হাই স্পিন এই ব্যাপারগুলো কি, যে যখন আমাদের আনপেয়ার ইলেকট্রন থাকে তখন আমরা বলি হাই স্পিন কম্পাউন্ড, অ্যান্ড যখন ধরো এইরকম যদি আছে 1, 2, 3, 4, 5 এরকম, তাহলে এই হলো 2, এই হলো 3। ওকে, এবার আমরা যদি দেখি যে ইলেকট্রন ধরো
দিতে ফার্স্ট ইলেকট্রন আছে, তাহলে আমরা কি দেখব 1 2 3। তারপরে এখানে যাব না, এখানে যাব না, আমরা যাবো কোথায়, নিচেই যাবো, অর্থাৎ নিচে, অর্থাৎ নিচে যে তিনটে অরবিটাল আছে সেখানে ইলেকট্রন দেবো, তাহলে কি দেবো, থ্রি দিয়েছি, 4 5, ওকে ফার্স্ট ইলেকট্রন হয়ে গেল। এবারে যদি এটা লোয়ার এনার্জিতেই কিন্তু এটা ইলেকট্রনগুলো রয়েছে, কিন্তু যদি এরকম হতো, আমাদের হতেই পারতো এরকম, যে এরকম হতো এই ফার্স্ট ইলেকট্রন যদি এইভাবে অ্যারেঞ্জ হতো 1 2 3 4 5, এটা হতে পারতো। তাহলে এটা হলো না কেন? এইটা না হওয়ার পেছনে কারণ হলো যে যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, স্ট্রং স্ট্রং মানে হলো এই উপরের যে ইলেকট্রন দুটো দিয়েছি সেই ইলেকট্রন দুটোকে স্ট্রংলি ফোর্স করে ওকে নামিয়ে দেবে, সেগুলোকে আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলি। অর্থাৎ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলো তার হাই পাওয়ার আছে, তাকে কি করতে পারে, হাই স্পিন থেকে লো স্পিনে আমাদের ইলেকট্রনগুলোকে দিয়ে দিতে পারে। হাই স্পিন থেকে লো স্পিন বলতে কি বোঝায়, এটা হাই স্পিন, অবশ্যই এটা হাই স্পিন কোম্পানি। কেন এটা হাই স্পিন? কারণ প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে উপরেও এনার্জি ইলেকট্রন চলে গেছে, এটা যখনই লো স্পিন হবে তখন উপরের যে ইলেকট্রন দুটো আমি দিয়েছি, হ্যাঁ উপরের যে দুটো ইলেকট্রন দিয়েছি সেই দুটো নিচে নেমে আসবে। অর্থাৎ হাই স্পিন থেকে লো স্পিন হবে কখন, যখন আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নেব। অ্যান্ড এর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের কাজটা কি হলো, যে আনপেয়ার ইলেকট্রন ছিল, অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন অ্যারেঞ্জ হয়েছিল, নিচে একটা 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 তিনটে ছিল, উপরে দুটো অরবিটালে দুটো ছিল, কিন্তু এখন কি হলো, উপরের ইলেকট্রনগুলো নিচের দিকে নেমে এলো এবং পেয়ার করলো, অর্থাৎ একটা আপ স্পিন আর একটা ডাউন স্পিনে ইলেকট্রনগুলো রইল। তাই এটাকে আমরা বলবো যে এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডটা কি দিল, অ্যাকচুয়ালি একে একটা পেয়ারিং এনার্জি দিল, অর্থাৎ ইলেকট্রনগুলো পেয়ার করতে পারলো, ওকে, অর্থাৎ পেয়ার করতে পারলো মানে একটা আপ স্পিন একটা ডাউন স্পিনে আসতে পারলো। তার মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কি করতে পারছে, একটা পেয়ারিং এনার্জি দিতে পেরেছে। তাহলে পেয়ারিং এনার্জি মানে ব্যাপারটা কি, যে এই যে দুটো গ্যাপ, অর্থাৎ টি টু জি এবং ইজি অরবিটালের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটাকেও ফিল আপ করতে পারলো, অর্থাৎ এই গ্যাপ এর যে এনার্জিটা তার থেকে বেশি এনার্জিও দিতে পারলো ওকে। তাই অর্থাৎ আমরা যদি বলি যে এই গ্যাপটা, অর্থাৎ 10 ডিকিউ যদি আমাদের কম হয় পেয়ারিং এনার্জির থেকে, তাহলে পেয়ারিং এনার্জি যদি আমার বেশি হয় তাহলে পেয়ার করবে, যদি পেয়ারিং এনার্জিটা 10 ডিগ্রির থেকে কম হয় তাহলেও পেয়ার করবে, অর্থাৎ এটা তখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে আমরা লিগ্যান্ডটাকে আইডেন্টিফাই করব। এবং এটা একটা সিরিজ আছে যেটাকে বলা হয় স্পেকট্রাল সিরিজ, সেই স্পেকট্রাল সিরিজটাকে আমরা দিচ্ছি। হ্যাঁ দেখে নাও, অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে পেয়ারিং এনার্জি, ইফ ওয়ান হ্যাড এ থ্রি ডি কমপ্লেক্স, অর্থাৎ ডিতে তিনটে ইলেকট্রন যদি থাকে, দেয়ার উড বি থ্রি আনপেয়ার ইলেকট্রন, এটাই আমাদের হোমস রুল অনুসারে হওয়ার কথা। ইফ ওয়ান ওয়ার অ্যাড টু অ্যান ইলেকট্রন, হাউএভার ইট হ্যাজ অ্যাবিলিটি টু ফিল দ্য হায়ার এনার্জি অরবিটাল, অর্থাৎ এটা ডিজেড স্কার অ্যান্ড ডি এক্স স্কার মাইনাস ওয়াই স্কার, অর এ পেয়ার উইথ অ্যান ইলেকট্রন রেজাল্টিং এত অরবিটাল, সো দিস পেয়ারিং অফ ইলেকট্রন রিকোয়ার্স এনার্জি, অর্থাৎ স্পিন পেয়ারিং এনার্জি, অর্থাৎ 10 ডিকিউ যে যে গ্যাপটা, এই 10 ডিকিউটা যদি অনেক বেশি হয় পেয়ারিং এনার্জির থেকে, তাহলে কোনটা সুবিধে, পেয়ারিং এনার্জি যদি কম হয় তাহলে পেয়ার করবে, অর্থাৎ ইলেকট্রনগুলো লো স্পিনে থাকবে, একটা আপ একটা লো, অর্থাৎ তখন পেয়ার করবে, ওকে এটাই আমরা বললাম। আর এই যে গ্যাপটাকে, এই গ্যাপটাকে আমরা 10 ডিগ্রি বললাম, এটা যখন অক্টাহাইড্রালের ক্ষেত্রে হবে তখন এটা ডেল্টা অক্টাহাইড্রাল বলবো, অর্থাৎ এই যে ডেল্টা অক্টাহাইড্রাল, ও মানে হল অক্টাহাইড্রাল, ওকে। সো দিস সিচুয়েশন অ্যালাউস ফর দ্য লিস্ট অ্যামাউন্ট অফ আনপেয়ার ইলেকট্রনস অ্যান্ড ইজ নোন অ্যাজ লো স্পিন কম্পাউন্ড। ইফ দ্য পেয়ারিং এনার্জি ইজ গ্রেটার দ্যান ডেল্টা অক্টাহাইড্রাল, অর্থাৎ এই গ্যাপের থেকে যদি পেয়ারিং এনার্জিটা বেশি হয়, then the next electron will go into the theta, অর্থাৎ d z z square
or GX square minus Y square. Or that if the pairing in RC is greater than delta, the next electron will go here. So that up to here. Orbital as the unpaired electron. This situation allows for the most number of unpaired electron and is known as high spin compound. Or that if we are looking pairing in RC, which tell you. तो पेयर করবে না ও হাই স্পিনে চলে যাবে অর্থাৎ নিচে একটা একটা তারপর উপরে ইলেকট্রন চলে যাবে আনপেয়ারড কন্ডিশন থাকবে এটাকে বলবো আমরা হাই স্পিন কম্পাউন্ড দিস ইজ নোন অ্যাজ হাই স্পিন কম্পাউন্ড ওকে অর্থাৎ এই যে এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হলো লো স্পিন কম্পাউন্ড আর এটা হলো হাই স্পিন কম্পাউন্ড এখানে পেয়ারিং এনার্জিটা এখানে পেয়ারিং এনার্জিটা কম তাই পেয়ার করেছে আর এখানে পেয়ারিং এনার্জিটা বেশি তাই এখান থেকে পেয়ার ভেঙে উপরে চলে গেছে দিস ইজ হাই স্পিন কম্পাউন্ড and this is low spin compound okay অর্থাৎ আমরা সেভাবে বলতে পারি যে এই ফিগারটা আমরা কি দেখতে পাচ্ছি লো স্পিন স্ট্রং ফিল তাহলে এটা আমরা লো স্পিন যদি হয় মানে এটা লোয়ার এনার্জিতে আছে তাহলে এটা অবশ্যই স্ট্রং ফিল কি করতে পারবে এইটাকে স্ট্রংলি এটাকে এখানে ঢুকিয়ে দিতে পারবে অর্থাৎ উপরে ইলেকট্রনটাকে নিচে নামিয়ে দিতে পারবে এইজন্য বলছি অর্থাৎ লো স্পিন কম্পাউন্ডে স্ট্রং ফিল লেগান আসবে এবং डेल्टा ऑक्टाहेड्रल अवश्य पेयरिंग एनर्जी ठीक है বেশি হবে ওকে আর পেয়ারিং এনার্জি কম তাই এখান থেকে এখানে যাবে না পেয়ার পেয়ার করবে তখন অর্থাৎ পেয়ারিং এনার্জি যদি লো হয় তখন পেয়ার করবে ডেল্টা ऑक्टाहेड्रल যদি আমাদের খুব কম হয় হ্যাঁ ডেল্টা ऑक्टाहेड्रल যদি পেয়ারিং এনার্জি থেকে কম হয় তখন মানে কি করবে হাই স্পিন কম্পাউন্ড তৈরি করবে মানে এখানে লিখছি সেটা ওকে অর্থাৎ এটা আমাদের এই যে পিকচারটা সেটাই বুঝুন অর্থাৎ ইফ ডেল্টা অক্টাহেড্রাল লেস দ্যান স্প্লিটিং অফ d4 কমপ্লেক্স অর্থাৎ এখানে d4 কেন বলছি যে d তে চারটি ইলেকট্রন আছে মানে অক্টাহেড্রালের জন্য এই এইটা যদি আমাদের খুব বেশি হয় পেয়ারিং এনার্জির থেকে ওকে তাহলে পেয়ার করবে হলো অ্যাজ মেনশন অ্যাবাউট দিস Crystal field theory is based on the primarily on symmetry of ligands around the central metal ions and how this anisotropic ligand field affects the metals. Okay, আমরা এগুলো শিখে নিলাম। এবারে এরকম আমরা কি কি করেছি এখানে? এখানে আমরা যেটাকে দেখছি সেটা হলো যে একটা spectral series অর্থাৎ এই যে সায়ানাইড এর তাহলে কি খুব হাই ফিল্ড অর্থাৎ এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তারপরে এনো অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট হলো আই বুঝতে পারছি এটা হলো অক্সালেট এটা ও নাইট্রো এটা ওয়াটার অর্থাৎ এটা ইডিটি ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট এগুলো ওকে তো এদের এই এইরকম একটা সিরিজ আছে তাহলে এটা হলো স্ট্রং ফিল্ড সবচেয়ে স্ট্রং ফিল্ড এটা তারপরে এটা তারপরে ইএন ইথিলিন ডায়ামিন তারপরে অ্যামোনিয়া এটা ইডিটি ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট কার্সানাই এগুলো ওকে এটা হলো স্পেকট্রাল সিরিজ অর্থাৎ আমরা যদি দেখি যে এ সবাইকে পেয়ার করে দিতে পারে ওকে অর্থাৎ তো লো স্পিন কম্পাউন্ড তৈরি করবে ক্লিয়ার এগুলোই আমরা লিখেছি এখানে অর্থাৎ ডেসক্রিপশন অফ দি অরবিটাল সো টু আন্ডারস্ট্যান্ড ক্রিস্টাল ফিল্ড থিওরি One must understand the description of the lobes. The lobe gulo amra obosshoi dekhte pelam je lobe gulo kibhabe ache. Eta 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 square eta and eta upore niche ache. Ei gulo holo metal er d orbital. Okay. Ne? Gulo distributed kibhabe ache. Amra already seta bujhe niyechi. Tale octahedral complex ki ache? So in an octahedral complex There are six ligands attached to the central transition metal. We already dekhla je ekhane jodi metal thake tahole edike ekta edike ekta edike ekta edike ekta othe ei bhabe ekta ekhane ligand ekhane ligand 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 upore ligand niche ligand okay eta orthat in an octahedral complex there are six ligands attached to the central transition metal d orbital splits into two different levels we have the dupo upore orthat d
x square minus y square and dz square এটা dg সেটা উপরে থাকে আর নিচে থাকে t2g অর্থাৎ dxy dxz and dyz ওকে এটা গেল আমাদের অক্টাহেড্রাল ফিল্ড এবারে যদি আমরা দেখি যে এই যে আমরা টোটাল যে 10 ডি কিউব যদি আমরা ভাগ করে নিলাম এখানে 10 ডি কিউব भाग कर देखो बेपार्जी आफ हो तनार्जी लो हो पांच अर्बिटल मिले দুটো অরবিটাল এখানে তিনটো অরবিটাল যদি এখানে হয় তিনটো অরবিটাল এখানে হয় তাহলে তিনটো অরবিটালে যা এনার্জি হবে দুটো অরবিটালে এনার্জি সেটাই হবে কিন্তু সাইনটা অপোজিট হবে এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হবে তাহলে দুটো অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে চারটি তাহলে একটা ইলেকট্রনের যদি 6 হয় তাহলে চারটি ইলেকট্রনের হবে 24 আবার নিচে কত ইলেকট্রন থাকতে পারে 1 2 3 4 5 6 ছটা তাহলে ছটা ইলেকট্রন কিন্তু এনার্জি কত 4 তাহলে 24 আর নিচেরটা যেহেতু এটা নেগেটিভ আর উপরেরটা হলো পজিটিভ ওকে এখানে চারটি ইলেকট্রন বললাম উপরে দুটো অরবিটাল চারটি ইলেকট্রন থাকতে পারে এক একটা ইলেকট্রনের 6 ডি কিউব করে এনার্জি আছে 6d³ ওকে তাহলে যদি 6d³ হয় তাহলে এখানে চারটি ইলেকট্রন থাকতে পারে 4 ইনটু এটা কত হতে পারে 24 আর এখানে কত হতে পারে এখানে ছটা ইলেকট্রন থাকতে পারে নাম্বার অফ ইলেকট্রন আর এটা 4d³ নাম্বার অফ ইলেকট্রন 6 24 কিন্তু নিচেরটা হলো এটা নেগেটিভ আর এটা পজিটিভ অর্থাৎ এইভাবে ইলেকট্রনের এনার্জিটা ভাগ করা হয় এবং এই 10d³ না বলে যদি আমরা শুধু 1 বলি তাহলে এটা 0.6 এন্ড 0.4 এ ভাগ করে নেব আমরা এখানে লিখেছি সেটা আমরা মেইনলি 6 এন্ড 4 হিসেবে লিখি প্রবলেম নেই অর্থাৎ এইখান থেকে আমাদের क्रिस्टल फील्ड स्टेबलाइजेशन एनर्जी এটা আসবে কি क्रिस्टल फील्ड स्टेबलाइजेशन এনার্জিটা আসবে এন্ড আমরা এখান থেকে যদি দেখি তাহলে বলবো প্যারাম্যাগনেটিক যদি সবগুলো ইলেকট্রন পেয়ার করে যায় তাহলে বলবো ডায়াম্যাগনেটিক তাহলে শুধু ডি তে যতগুলো ইলেকট্রন আছে তাকেই আমরা দেখব ধরো d5 অর্থাৎ ডি তে পাঁচটা ইলেকট্রন আছে তাহলে এইখানে আমার দুটো অরবিটাল এখানে আমার তিনটে অরবিটাল তাহলে আমাকে যদি এটা লো স্পিন হয় তাহলে 1 2 3 4 5 তাহলে একটা আনপেয়ার ইলেকট্রন আছে দ্যাট মিন্স প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড এটা এটা যদি হাই স্পিন হয় হাই স্পিন মানে এটা যদি হাই স্পিন হয় তাহলে উপরে দুটো অরবিটাল নিচে তিনটে অরবিটাল হাই স্পিন মানে 1 2 3 4 5 ওকে তাহলে এটা তো প্যারাম্যাগনেটিক অবশ্যই -12 তাহলে -12 এন্ড +12 দুটোকে অ্যাড করলে কত হবে 0 অর্থাৎ এই কারণে এই কম্পাউন্ডটা স্টেবল হবে না বুঝতে পারছ অর্থাৎ কম্পাউন্ডটা স্টেবল হবে না অর্থাৎ সে তৈরি করবে না অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবলাইজেশন এনার্জি তাহলে ক্রিস্টাল ফিল্ড স্টেবলাইজেশন এনার্জি মানে হলো যে আপার এন্ড লোয়ার যে অরবিটাল গুলো আছে তাদের টোটাল ইলেকট্রনের যে এনার্জিটা সেটাকে আমাকে অ্যাড করতে হবে তাহলে উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ ধরে নিই তাহলে এটা স্টেবলাইজেশন এনার্জি ছিল
প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড হবে। ঠিক একইরকম ভাবে আমরা যখন টেট্রাহেড্রাল কমপ্লেক্স দেখব, ঠিক এই স্প্লিটিংটা তার উল্টো দেখব, কিরকম উল্টো, একদম সিম্পল। দেখো এইখানে এটা তিন অরবিটাল ছিল, নিচে দুটো অরবিটাল ছিল, উপরে এটা এটা ছিল আমাদের অক্টাহেড্রাল। এখন এটা উল্টো হয়ে গেল যখন, অর্থাৎ টি টু জি আর ই জি, ওকে, এটা যখন আমাদের উল্টে গেল তখন আমরা বলছি এটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স। ওকে, টেট্রাহেড্রাল কমপ্লেক্স তাহলে এরকম হলো কেন? কারণ টেট্রাহেড্রাল কমপ্লেক্সে যে লিগ্যান্ডগুলো আমাদের কিভাবে আসে না, লিগ্যান্ডগুলো আমাদের অ্যাক্সিস বরাবর আসে না, বন্ডটা অ্যাক্সিস বরাবর হয় না, বা সাইড বরাবর, অর্থাৎ সাইড বরাবর যে অরবিটালগুলো আছে ডি এক্স ওয়াই ডি এক্স জেড ডি ওয়াই জেড, তার জন্য এদের এনার্জিটা বেড়ে যাবে, আর অ্যাক্সিস বরাবর যেহেতু আসছে না তাই এদের এনার্জি কমে যাবে, অর্থাৎ ইজি লোয়ার এনার্জি থাকবে, টি টু জি তোমার আপার এনার্জি থাকবে। অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার হলো যে এখানে পরিষ্কার আমরা দেখতেই পাচ্ছি যে এটার যে এনার্জিটা আর এখান যে এনার্জি গ্যাপটা, যদিও আমরা এটাকে বলছি কিন্তু এখানকার 10° আর এখানকার 10° এক নয়, অর্থাৎ এখানে একটা রিলেশন আছে। কি রিলেশন? যে টেট্রাহেড্রালের যে এনার্জি গ্যাপ ইকুয়াল টু 0.44 ইন্টু অক্টাহেড্রালের এনার্জি গ্যাপ, এই দুটো সমান হবে। অর্থাৎ আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি যে টেট্রাহেড্রালের এনার্জি গ্যাপটা অবশ্যই কম, তাই না? অবশ্যই কম, কিন্তু সেই 10° এর ভাগটা একই রকম আছে। 10° এর ভাগটা কিরকম? যে এইটার এখানে এখানে যদি আমরা 4 করে নেব, 4 তাহলে এটা 6, ওকে, 3 × 4 12, 12 এখানে 2 × 6 12, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা ঠিক আছে। কিন্তু আমাদের অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রালের মধ্যে যে সম্পর্কটা সেটা হলো ডেল্টা টেট্রাহেড্রাল ইকুয়াল টু 0.44 অক্টাহেড্রাল। এই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদের অক্টাহেড্রালের এনার্জিটা দিয়ে দিল যে কখনো সেটা আমার টেট্রাহেড্রাল এনার্জিতে নিয়ে যেতে হবে। এখন আমাদের হাই স্পিন লো স্পিনের ব্যাপারটা আছে, অর্থাৎ এখানে আমাদের যদি আমাদের টেট্রাহেড্রাল কমপ্লেক্স যেটা হয় সেটা ইউজুয়ালি আমাদের হাই স্পিন হয়, কিন্তু এখানে লো স্পিন হতে পারে, সেখানে আমাদের এনার্জি অর্থাৎ স্পেকট্রাল যে ব্যাপারটা লিগ্যান্ড যদি আমাদের স্ট্রং ফিল হয় তাহলে সেখানে কী করতে পারে আমাদের কমে দিতে পারে, অর্থাৎ স্ট্রং ফিল লিগ্যান্ড প্যারিং এনার্জি দিয়ে প্যার করে দিতে পারে। আরেক ধরনের কমপ্লেক্স হয় সেটা কি? স্কোয়ার প্ল্যানার। একদম টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানারের মধ্যে অনেকে গুলি ফেলে, অর্থাৎ একটা হলো SP3 বলে তোমাদের টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয়, এটা তোমাদের জানা, তাই না? SP3 যখন কমপ্লেক্স হয় হাইব্রিডাইজেশন হয় তখন টেট্রাহেড্রাল, অ্যান্ড যদি আমাদের এরকম হয় DSP, অর্থাৎ ডিটাকে যদি আমরা ঢুকিয়ে নিই ভিতরটা, হ্যাঁ, DSP2, অর্থাৎ DSP2 হাইব্রিডাইজ যদি হয়, আগে ডি চলে এলো তারপরে, অর্থাৎ ডি অরবিটাল যদি আগে চলে আসে তারপরে এস অরবিটাল বি অরবিটাল আসে, তাহলে আমরা দেখব সেটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স তৈরি করছে, অর্থাৎ একদম মাঝখানে মেটাল থাকবে চারদিকে, অর্থাৎ স্কোয়ার ফর্মে চারটে লিগ্যান্ড থাকবে, এটাকেই বলছি আমরা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। ওকে, এবং দেখো স্কোয়ার এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, এই যে এনার্জি গ্যাপ, সেই গ্যাপটার সঙ্গে আবার একটা অক্টাহেড্রালের রিলেশন আছে। স্কোয়ার প্ল্যানারের যে এনার্জি গ্যাপ সেটা ইকুয়াল টু 1.74 অক্টাহেড্রাল, ওকে, অর্থাৎ অক্টাহেড্রালের থেকেও বেশি স্কোয়ার প্ল্যানারের যে এনার্জি গ্যাপটা, ঠিক আছে? এটা সাধারণত লো স্পিন কমপ্লেক্স তৈরি করে। ওকে, এবার এই প্রবলেমটাকে তোমরা দেখবে, এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, কমপ্লেক্স আছে অল্টারনেটিভ। দেখো Fe Cl 6
উপরে 3 মাইনাস দিয়েছি মানে হলো আয়রন এখানে কত 3 প্লাস কারণ 6টা কি আছে ক্লোরিন আছে তাহলে 6টা ক্লোরিন মানে 6টা মাইনাস তাহলে আয়রন 3টা প্লাস আর এটা 6টা মাইনাস তাহলে ওভারঅল কত মাইনাস হলো 3টা প্লাস 3টা মাইনাস কে নিউট্রাল করলে 3 মাইনাস তৈরি হবে এখানে উপরে 3 মাইনাস দিয়ে দিয়েছি ওকে এবারে আয়রন 3 প্লাস মানে কি আয়রন 3 প্লাস মানে কি আয়রন 3 প্লাস মানে যে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি আয়রন 26 ছিল তো অ্যাটমিক নাম্বার কি তো তাহলে আয়রন 26 তার মানে হলো 4s2 3d6 তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন আর এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে তার মানে আমাদের 3d5 ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে 3d5 হওয়া মানে d-তে পাঁচটা ইলেকট্রন আছে তার মানে কি 1 2 3 4 5 প্লাস এন্ড অবশ্যই এই কম্পাউন্ডটা কি হবে আমরা প্যারাম্যাগনেটিক বলবো তাহলে এখান থেকে আমরা পরিষ্কার এখান থেকে বলতে পারছি যে এই যে এটা আমাদের অক্সিডেশন তাহলে d-তে পাঁচটা ইলেকট্রন আছে এটা স্প্লিটিং কিরকম হবে ডিটারমাইন দ্য জিওমেট্রি অফ দ্য আয়নস হ্যার ইট ইজ অ্যান অক্টাহেড্রাল হুইচ মিনস দ্য এনার্জি স্প্লিটিং শুড লুক লাইক এরকম তাহলে এই যে এটা আমাদের যে ক্লোরিন যেটা সেই ক্লোরিনটা কি ক্লোরিনটা আমরা দেখেছি যে এটা উইক ফিল্ড লিগ্যান্ড যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কি পেয়ার করতে পারবেন অবশ্যই এটা প্যারামেট্রিক বললাম তাহলে পেয়ার না করতে পারলে একটা 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 এভাবে ইলেকট্রনগুলো থাকবে আর যদি এটা স্ট্রং ফিল্ড এটা যদি সায়ানাইড হতো তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দিতাম কি 1 2 3 এই ইলেকট্রনটা এখানে দিতাম এই ইলেকট্রনটা এখানে আসতো ওকে অর্থাৎ লো স্পিন কম্পাউন্ড হতো কিন্তু আনপেয়ার ইলেকট্রন একটা থাকতো সো একটা কম দিলাম এবারে আমরা টেট্রাহেড্রাল অর্থাৎ স্প্লিটিং যে এনার্জিটা সেটা দেখো ডেল্টা টেট্রাহেড্রাল ইকুয়াল টু এইচ নিউ এইচ নিউ এর জায়গায় নিউ এর জায়গায় সি বাই ল্যামডা এভাবে বসিয়ে আমরা টোটাল এনার্জিটাও আমরা ক্যালকুলেট করতে পারি যদি আমাদের স্পেক্ট্রাল লাইনের যদি ওয়েভ লেন্থে দেওয়া থাকে ন্যানোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করছি ওকে এভাবে আমরা এনার্জি তো কনভার্ট করতে পারি এবং অক্টাহেড্রাল টেট্রাহেড্রালের মধ্যে যে রিলেশনটা আছে সেখান থেকে অক্টাহেড্রাল ফিল্ডে কত এনার্জি হবে টেট্রাহেড্রাল ফিল্ডে কত এনার্জি হবে সেটাও আমরা করতে পারি ওকে মানে এগুলো প্রবলেম আছে এখান থেকে আমরা আনসারও দিয়ে দিয়েছি এগুলো ভালো করে দেখো হ্যাঁ এবং না বুঝতে পারলে আজকে রাত্রের মধ্যে বা কালকে 10 সকাল 10টার মধ্যে দেখে নাও আমার কাছে জিজ্ঞেস করে নাও কমেন্টে জানাও হ্যাঁ এখান থেকে কোশ্চেন করবো অবশ্যই ওকে থ্যাংক ইউ